ফটন স্যার যখন রাগ হয় তখন কিভাবে বকা দেয়? স্যার দেখবে না, সমস্যা নেই, স্যার 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 চোখ বন্ধ করে ফেলছে এতক্ষণে, স্যার বকা দেয় কিভাবে? না ছোটন স্যার, আসলে ছোটন স্যার আজ মানে মহিলা টিমে আছে, মানে বিধায় মানে মহিলা টিম আমি মনে করি যে এতদিন পর্যন্ত টিকে আছে, কারণ যখন শাসন করার সময় শাসন করেন, তারপরে হচ্ছে যখন মজা করার সময় মজা করেন, যেমন হচ্ছে প্রথম ম্যাচ থেকেই ফাইনাল পর্যন্ত একদম সিরিয়াস ছিল, আমরাও ছিলাম সিরিয়াস, খেলার পরে অনেক এনজয় করছি, তারপরে হচ্ছে আমরা সেই নাচানাচির ভিডিওগুলো দেখেছি সোশ্যাল মিডিয়া সাইটে। স্যার তখন নাচানাচির সময় বকা দেয় নাই? না না। শামসুনার ছোটন স্যার কেমন একটু তার ব্যাপারে জানতে চাই, এই যে মেয়েদের সঙ্গে বাবার মতো যে পিতৃসুলভ একটা আচরণ, আবার যখন শাসন করার প্রয়োজন হয় তখন শাসনও করেছে, সব কিছু মিলে ছোটন স্যার তোমাদের কাছে কেমন? উনি হচ্ছে আমাদের কোচ, কিন্তু হচ্ছে মানে অনেক দিন ধরে আমাদের সাথে আছে, তো উনি যখন প্র্যাকটিস করায় তখন প্র্যাকটিসের সময় বলে যে বাইরে যা কিছু করো না কেন, প্র্যাকটিসের সময় যা প্র্যাকটিস করায় সিরিয়াস থাকবা, মজা ঠাট্টা সব করবা বাইরে করবা, কিন্তু প্র্যাকটিসের সময় সিরিয়াস থাকবা, গেমের সময় গেমের আগে যখন যেটা বলা লাগে মানে কখন সিরিয়াস থাকতে হবে কখন মজা করতে হবে উনি সব সুন্দর করে বুঝায় বলে, তো আমরা এই মানে নিয়ম অনুযায়ী চলি।